তোমার বন্ধু নোমান। রায়ান বলছে ও তোমার বয়ফ্রেন্ড। দুষ্টু ছিল, এখন এসব বলে বেড়াচ্ছে? ছোট মানুষ তো কিছু মনে করো না। আরে না না, আমি কিছু মনে করিনি। ও নিজে আমাকে এই প্রশ্নটা অনেকবার করেছে, আর আমি ওকে 100 বার উপরে বলেছি যে নোমান আমার বয়ফ্রেন্ড না। আমিও বলেছি, কিন্তু সে বিশ্বাসই করছে না। একটা কাজ করব, নোমানকে দিয়ে ওকে বলাবো, তাহলে দেখবা সব ঠিক হয়ে গেছে। আসলে সেটাই ভালো। বাই দ্য ওয়ে তানিশা, আমি তোমাকে এই কথাটা কেন বললাম তুমি কি বুঝতে পেরেছো? না, আমি কি একটু ক্লিয়ার করে বলবো? হ্যাঁ শিওর। দেখো, রায়ান অনেক ছোট মানুষ, ও তোমার আর নোমানের ফ্রেন্ডশিপ নিয়ে কনফিউজড। একই রকম ভাবে লাবণ্যপুরও কিন্তু কনফিউজড হওয়াটা স্বাভাবিক, তাই না? আসলে উনি তোমাকে অনেক ভালোবাসে, অনেক টেনশন করে তোমাকে নিয়ে, তাই তোমাকে ভুল বুঝছে, তোমাদের সম্পর্কটা নিয়ে ভুল বুঝছে। আমি বলি কি তানিশা, উনি তো তোমার মায়ের মতো, তুমি প্লিজ ওনার উপর রাগ করে থেকো না, তুমি ওনাকে ক্ষমা করে দাও। জি আচ্ছা, আমি এখন উঠি, রান উঠলে আমার রুমে পাঠিয়ে। ভাবি, থ্যাংক ইউ ভাবি। কেন? আমি আড়াল থেকে সব শুনেছি ভাবি। আমি আসলে চেষ্টা করেছি আপনাদের সমস্যাটা মিট আপ করার জন্য, জানি না কত দূর পেরেছি। পেরেছেন ভাবি, অ্যাটলিস্ট আমার মন থেকে তো সন্দেহটা দূর হয়েছে। এখন শুধু বাকি ওদের বন্ধুত্ব মেনে নেওয়া, এটাই। আসলে আমি নিজেও অনেক প্রবলেমের মধ্যে আছি, তো না হলে অনেক আগেই আমি তানিশার সাথে খোলামেলাভাবে কথা বলতাম। ভাবি, এই যে আপনার কি প্রবলেম, আপনি কিন্তু খুলে আমাকে কিছুই বলছেন না। খুলে যদি না বলেন আমি কিভাবে বুঝবো বলেন? আপনি আমার জন্য এত করছেন, আমি কিন্তু কিছুই করতে পারছি না। আমি তো আপনাকে আগেও বলেছি আমার প্রবলেমে কেউ হেল্প করতে পারবে না, আর খুব বড়সড় কোনো প্রবলেম না, রাহাতের অফিসে ছোটখাটো একটা সমস্যা চলছে। তারপরেও বলছি লাবণ্যাপু, আমার যদি আপনার কোনো হেল্প দরকার হয় আমি নির্দ্বিধায় আপনাকে বলবো। সত্যি বলছেন তো? একদম সত্যি। কিরে, কোনো খোঁজ পেলি? না ভাইয়া, ফরাজরা অনেক খুঁজে বেড়াচ্ছে, খুব দুশ্চিন্তা হচ্ছে। এভাবে চললে তো ঘটনা ক্রমশই খারাপের দিকে যাবে। তুমি ঠিকই বলেছ আব্বাস, আমার কেমন ভয় লাগছে। নাতাশাকে যদি খুঁজে না পাওয়া যায়, আর ওরা যদি নাতাশাকে। ছি ছি ভাইয়া, এসব কথা বলছো কেন? প্লিজ এসব অলক্ষণে কথা মুখে এনো না। আমি কি ইচ্ছে করে এসব ভাবছি? মনটা কেমন যেন করছে, মনে হচ্ছে একটা বিশাল কোনো দুর্ঘটনা ঘটছে। আমার ভাইটাকে আল্লাহ এতদিন পরে সুখের মুখ দেখালো, সেটা আবার ফিরিয়ে নিয়ে গেল। ওর তো কোনো দোষ নেই, ও তো নিরপরাধ ভাইয়া। সব নিশ্চয় একদিন ঠিক হয়ে যাবে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর কত ধৈর্য ধরবো আমি বলো? অনেকটা সময় তো পার হয়ে গেছে, আর কতটা ধৈর্য ধরবো আমি ভাইয়া? আমি একটু রুমে যাচ্ছি, আমার শরীরটা খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে মানে? না, টেনশনের কিছু নেই, হালকা মাথাটা ধরেছে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। This is too much.
It's impossible for you. কি আর করবেন বলেন? আমাদের তো কিছু করার নেই। আছে। নাতাশাকে